এশিয়ান কাপ কোয়ালিফাইং এ নাবিব নেওয়াজ জীবনকে নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে দাবি বাফুফের। তবে শৃঙ্খলা ভঙ্গ নয়, জীবনের দাবি ভুল বোঝাবুঝি। তার বদলি হিসাবে দলে নেওয়া হয়েছে সাইফ স্পোর্টিং এর সাজ্জাদকে। আরও একবার জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা, সামনে আবারও কঠিন পরীক্ষা এশিয়ান কাপ কোয়ালিফাইং। কিন্তু পরীক্ষায় নামার আগে ব্যর্থতার চাদরে মোড়ানো জাতীয় ফুটবল দলের জন্য আরও একটি দুঃসংবাদ। গোলখরার জাতীয় দলে নেই অন্যতম ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। সময়মতো টিম হোটেলে রিপোর্ট না করায় তাকে বাদ দেওয়া হয়েছে এই সফর থেকে। সম্ভবত জীবন সময় মতো ক্যাম্পে যোগ দেয়নি, এটা পুরোপুরি বাফুফের বিষয়। তাকে আমরা এই সফরে পাচ্ছি না। আমাদের হাতে বেশ কিছু বিকল্প আছে, তাদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি আমরা। তবে জীবন বলছেন ভিন্ন কথা। শৃঙ্খলা ভঙ্গ করেননি দাবি করে বলছেন ভুল বোঝাবুঝিতে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। মানে এইবারই কেন জানি মানে কি একটা ভুল বোঝাবুঝি বা মিস্টেক হয়ে গেছে। আমি কিন্তু ডিসিপ্লিন কোনো ব্রেক করিনি ভাই। আমি যাবতে কোনোদিনও ডিসিপ্লিন ব্রেক করি। এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে কঠিন পরীক্ষা, তবে ভালো করতে মুখিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া। না, সবাই সাকসেস চাই, বাট এটা অ্যাজ আ হোল ইউনিট, অ্যাজ আ হোল টিম, মানে পুরো স্কোয়াড, উই হ্যাভ টু পারফর্ম। পারফর্ম না করলে আমরা সাকসেস পাবো না, পাইবে না। বৃষ্টি বাধা উপেক্ষা করে প্রথম দিনে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন করেছেন সাদ রহমতরা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।